প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। এতে অবৈধ নাম্বার প্লেট দিয়ে গাড়ি চালালে 10,000 রিয়াল জরিমানা। যে সকল যান চালক নিজেদের যানবাহনে অবৈধ নাম্বার প্লেট ব্যবহার করবেন, তাদেরকে সৌদি আরবের নতুন ট্রাফিক আইন অনুসারে 10,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়াও লালবাতি অমান্য করলে, রং ওয়েতে গাড়ি চালালে 6,000 রিয়াল জরিমানা করা হবে বলে জানা গেছে। সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ ট্রাফিক সৌদি আরবের নতুন ট্রাফিক আইন নিয়ে বিস্তারিত জানিয়েছেন নিজের টুইটে। তিনি সকল যানবাহন চালককে সতর্ক করেছেন রেড সিগন্যাল অমান্য না করার জন্য, কারণ রেড সিগন্যাল অমান্য করা হলে অন্যান্য যান চালকদের ক্ষতি হতে পারে এবং ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে। নতুন আইন অনুসারে রেড লাইট ভঙ্গকারীকে সিগন্যাল ভঙ্গের প্রভাব এর উপর নির্ভর করে 3,000 থেকে 6,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও তিনি জানান, অবৈধ নাম্বার প্লেট দিয়ে গাড়ি চালালে 5,000 থেকে 10,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও এক্ষেত্রে ফাইনের পাশাপাশি গাড়ির সুইচ ব্যবহার করা হবে। ইন্স্যুরেন্স সংক্রান্ত ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে 100 থেকে 150 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে ও গাড়িতে শিশু থাকলেও শিশুদের জন্য সেফটি সিট না থাকলে 300 থেকে 500 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। টানেলের মধ্যে হেডলাইট না জ্বালিয়ে গাড়ি চালালে জরিমানা করা হবে 500 থেকে 900 রিয়াল। ব্যস্ত রাস্তায় 20 মিটারের চাইতে বেশি পথ রিভার্সে গেলে 150 থেকে 300 রিয়াল জরিমানা করা হবে। যত্রতত্র হর্নের অপব্যবহার করলে 150 থেকে 300 রিয়াল জরিমানা করা হবে। এছাড়াও কেউ যদি গাড়ি থেকে যেখানে সেখানে ময়লা ফেলে, তবে তাকে 300 থেকে সর্বোচ্চ 500 সৌদি রিয়াল ফাইন করা হবে। নন পার্কিং জোনে পার্কিং এর ফাইন করা হবে 100 রিয়াল। ড্রাইভার এবং সামনের সিটের প্যাসেঞ্জার সিট বেল্ট না পরলে জরিমানা করা হবে 300 রিয়াল এবং একই সাথে 24 ঘন্টার জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে। 30 দিনের মধ্যে পুনরায় একই কাজ করলে উভয় দণ্ডই একসাথে দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্স সাথে না নিয়ে গাড়ি চালালে 100 থেকে 300 রিয়াল জরিমানা করা হবে এবং ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল না করলে 100 থেকে 300 রিয়াল জরিমানা করা হবে। সৌদি আরবের এই নতুন ট্রাফিক আইন ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং এই বিধি মোতাবেক যান চালকদের জরিমানাও করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ।